ওয়েলকাম ভিউয়ার্স, অ্যাটিচিউড বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। ইউজিবির গঙ্গারামপুর কলেজে যে সমস্ত ছাত্র কিংবা ছাত্রী, তোমরা তোমাদের ফার্স্ট ইয়ারের যে স্টুডেন্ট লগইন আইডি অ্যান্ড পাসওয়ার্ড সেটি যদি ভুলে থাকো কিংবা হারিয়ে গেছে, তাহলে তাদেরকে নিয়ে আমাদের আজকের এই ছোট্ট টপিক নিয়ে হাজির হয়েছি। তাই সকলকেই বলবো, লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুল করবে না, কারণ আমরা আশাবাদী যে যদি এই ধরনের সমস্যায় পড়ে থাকো তাহলে অবশ্যই এই ভিডিওটি হেল্পিং ভার্ব হিসেবে কাজ করবে এবং বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দেবে। তাই আমরা সরাসরি চলে যাব, কম্পিউটার কিংবা মোবাইলে গিয়ে ব্রাউজারে কিংবা গুগলে গিয়ে লিখব গঙ্গারামপুর কলেজ। লেখার পর স্ক্রল করে নিচে এসে যে অনলাইন অ্যাডমিশন কলামটি দেখতে পাচ্ছি সেখানে ক্লিক করব। দেন ই কাউন্সিলিং ডুপ্লিকেট প্রিন্ট হিসেবে ক্লিক করব। করে সেখানে অ্যাডমিশন হওয়ার সময় যে অ্যাডমিশন কোডটি আমরা পেয়েছিলাম ফার্স্ট ভর্তি হওয়ার সময়, সেই কোডটি সেখানে দেব। দেন পাসওয়ার্ড হিসেবে ডেট অফ বার্থ দেব, ডে মান্থ ইয়ার। দেওয়ার পরে লগ ইনে ক্লিক করব। করার সঙ্গে সঙ্গেই প্রিন্ট ডুপ্লিকেট পেমেন্ট রিসিপ্ট যেটা সেটি শো করবে, নাম শো করবে এবং অ্যাডমিশন কোড শো করবে। দেন অ্যাপ্লিকেশনটি প্রিন্ট আউট করে নেওয়ার জন্য প্রিন্টে ক্লিক করলেই, প্রিন্ট স্লিপে ক্লিক করলে সেটি প্রিন্ট হয়ে যাবে এবং সেটি আমরা ফিউচারের জন্য আমরা প্রিন্ট আউট করে রেখে দেব। এবং সেখানে আমরা দেখতে পাবো একটি স্টুডেন্ট আইডি শো করছে, সেই আইডিটি আমরা নোট করে নেব কিংবা কপি করে নেব, কিংবা প্রিন্ট আউট করে নিলে সেই কপি থেকে আমরা নেক্সট যে লগ ইন এবং পাসওয়ার্ড আমাদের নেক্সট টাইম লগ ইন করার জন্য কাজে লাগবে সেখানে আমরা অ্যাপ্লাই করতে পারবো। তাই আমি প্রিন্ট করে দেখাচ্ছি, তোমরা তোমাদের মোবাইলে সেটিকে প্রিন্ট না করে সেভ করে রাখতে পারো। করার পরে আমরা পেয়ে গেলাম এখানে আইডি, সেই আইডিটি নিয়ে আমরা চলে যাব সেই লগ ইন স্টুডেন্ট লগ ইন পোর্টালে গিয়ে আইডি ঘরে আইডি ইনপুট করব। দেন পাসওয়ার্ড হিসেবে আবার ডেট অফ বার্থ দেওয়ার পরে সাবমিটে ক্লিক করে আমরা কমপ্লিট পেমেন্টে ক্লিক করব এবং সেখানে আমরা ডুপ্লিকেট যে রিসিপ্ট সেখানে গিয়ে আমরা পেয়ে যাব। সেখান থেকে আমরা আমাদের আইডি এবং পাসওয়ার্ড, নেক্সট আমরা যে পেমেন্টটা কাটাবো যে কোনো সেমিস্টারের সেটি কাজে দেবে, সেটির জন্য আমরা সেখান থেকে আইডি পাসওয়ার্ডটা রেখে দেব। তাই আশা করি এই সংক্ষিপ্ত ভিডিওটি হয়তো কিছুটা কাজে লেগেছে।